আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? সবাই নিশ্চয়ই আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমার অফিসে আমি কাজ করতে করতে অনেক সময় হয়ে গিয়েছিল, তো কাজের মধ্যে আমার যে দুপুরে আজকে খেতে হবে, তো বন্ধু এটাই আমি আজকে ভুলে গিয়েছিলাম। তো আমার সাগর ভাইয়ের আমি একসাথে মিলে আমরা সবসময় দুপুরে খাবার একসাথে খাই, তো আজকে আমার সাগর ভাইও আসেনি আর আমারও আর খাওয়া দাওয়া হয়নি। আজকে অফিসে অবশ্য অনেক মানে কাজের অনেক প্রেশার ছিল, যে কারণে আজকে আর খাওয়া হয়নি। তো এরপরে ইতোমধ্যে সাগর ভাই একটা কাজ করেছিল, সাগর ভাই হচ্ছে অনলাইনে খাবার অর্ডার করেছিল রিক্স ক্যাপে। তো রিক্স ক্যাপেতে অর্ডার দিয়ে ওখানকার হচ্ছে চিকেন খিচুড়ি, যেটা ওইটা খেতে খুবই মজা। তো সাগর ভাই হচ্ছে আমাকে না জানি আমাদের দুজনের জন্য হচ্ছে চিকেন খিচুড়িটা অর্ডার করে দেয়। তাদের হচ্ছে হাফ খিচুড়ি হচ্ছে 180 টাকা করে আর ফুল খিচুড়ি হচ্ছে 350 টাকা। তো সাগর ভাই হচ্ছে যে আমাদের দুজনের জন্য মানে খাবারটা অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছে, দিয়ে এসে তারপর আমাকে বলতেছে যে আশিক ভাই আমি তো এরকম খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি। আমি ঠিক আছে, অনেক ভালো করেছেন। তো তারপর আমি কাজ সেরে মানে ফ্রি হব এরকম টাইমে সাগর ভাই আমাদের কাছে আসলো, এসে বললো যে ভাই আর একটু পরেই খাবারটা চলে আসবে। ঠিক আছে, ওকে। তো তারপর হচ্ছে খাবারটা চলে আসলো, গিয়ে দেখতে পাচ্ছি যে বন্ধুরা খাচ্ছি। তো খাবারটা খুবই মজার ছিল, চিকেন খিচুড়িতে যে চিকেনটা ছিল অনেক বড় সাইজের একটা চিকেন ছিল, সাথে একটা ডিম ছিল, তারপরে হচ্ছে একটু আচার ছিল, তারপরে হচ্ছে সালাদ ছিল। তো আমার কাছে মানে খিচুড়ির টেস্ট এবং মান দুটোই আমার কাছে খুব ভালো লেগেছে। তো নেক্সট টাইম আমি তাদের অন্যান্য আইটেম যেটা আছে সেটাও আমি ট্রাই করবো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমার অফিসে আমি যে আজকে লাঞ্চ করেছি, সেই লাঞ্চের ভিডিওটাই আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের যে ওয়েদার, আজকের ওয়েদারের সাথে এই খিচুড়িটা খুবই ভালো ছিল, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছিল। তো থ্যাংক ইউ সাগর ভাই যে আজকে এই চিকেন বিরিয়ানির অর্ডারটা দিয়ে আমাদেরকে লঞ্চটা ঠিক টাইমে প্রপারলি করার জন্য, না হলে কিন্তু আজকে লঞ্চটা করাই হতো না আর খাওয়াও হতো না। তো মানে হয়তো বা খাওয়া হতো একটু দেরি করে, সেটা শরীরের জন্য খুবই খারাপ। তো এদিক দিয়ে সাগর ভাই আমার খুব খেয়াল রাখছে। তা আমি আসলে সত্যি কথা বলতে চলে যে আমি আজকে খাবারটা খুবই তৃপ্তি সহকারে খেয়েছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আর সবচেয়ে বড় কথা ছিল যে চিকেন, ও মাই গড, খিচুড়ি যে চিকেনটা ছিল না খুবই সুন্দর, যে আমি একটু লেবু অ্যাড করে নিলাম, লেবু অ্যাড করাতে খিচুড়ির স্বাদটা আরও অনেক গুণ বেড়ে গিয়েছে, মানে এক কথা আমার কাছে অসাধারণ লেগেছিল। তো মানে দেখতে দেখতে মানে খাবারটা শেষ হয়ে গেল। তো মানে খাবারটা যতক্ষণ খেয়েছি, মানে খাবারটা শেষ হওয়ার পরও ঠিক মনে হচ্ছিলো যে এখন খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন বেশি বেশি করে। তো বন্ধুরা, ভালো থাকবেন।